মুখপাত্র দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে আমাদের সব এই বিএনপির পেজ থেকে লাইভ দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ সাদেক। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র ও ন্যায় বিচার আজ বাংলাদেশে বিপন্ন। শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। দেশ নায়ক তারেক রহমান সংগ্রামী সভাপতি বন্ধু, আজকে 26শে মার্চে স্বাধীনতা দিবসের আলোচনা সভার সভাপতির আসন গ্রহণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ মালিক সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি বিএনপির কেন্দ্রীয় অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ওয়াহিদুর রহমান সাহেব। সংগ্রামী সাহায্য বন্ধুরা, আজকে এই সময় একটু ব্যতিক্রম দলকর্মী অনুষ্ঠান করার আমরা চেষ্টা করব, যেহেতু ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি হয়েছে, পুরোপুরি পূর্ণাঙ্গ কমিটি এখনো হয় নাই। তাই আজকে আজকে এই অনুষ্ঠান শুরু থেকে আমি অনুরোধ করবো এটলিস্ট কোনো অঙ্গ সংগঠনের দুইজন আমাকে সহযোগিতা করবেন অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এবং যেহেতু কমিটি নেই, পূর্ণাঙ্গ কমিটি নেই, প্রত্যেক ইউনিট এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আজকে পর্যায়ক্রমে আমরা বক্তৃতার সুযোগ দেব। যদিও সময় অত্যন্ত স্বল্প, আজকে আমরা চেষ্টা করব আজকে আমাদের প্রধান অতিথি যিনি যার বক্তব্য শোনার জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ এখনো অপেক্ষায় আছেন, তাই আমাদের যারা নেতৃবৃন্দ আছেন চেষ্টা করব সংক্ষিপ্ত বক্তব্য দেবে। আমাদের যে প্রধান অতিথি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য শুনবে। আমি অনুরোধ করব আমার সাথে সম্মানিত সভাপতি এবং আজকে আপনাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক নেতা তারেক রহমান সাহেব, আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপিকে আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমাদেরকে পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য। সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যেই আসন আমন্ত্রিত করেছেন
আন্দোলন কেন্দ্রীয় সংসদে সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি সাবেক সফল সভাপতি জনাব মাহিদুর রহমান, জনাব মাহিদুর রহমান বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ অলঙ্কৃত করেছেন। বিশিষ্ট লেখক এবং গবেষক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব ডক্টর এ কে এম মালিক সাহেব আসন বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য কেন্দ্রীয় সংসদের আজ অধিবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই, বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির, জনাব হুমায়ুন কবির সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার এম এ সালাম ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য কেন্দ্রীয় বিএনপির আসন গ্রহণ করার জন্য করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা সাবেক সফল সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব সাহিত্য চৌধুরী কুদ্দুস। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন কখন, জনাব আনোয়ার হোসেন কখন ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সদ্য সাবেক কমিটির সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হামিদ চৌধুরী। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আবুল কালাম আজাদ। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে বাংলাদেশ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব রহিম উদ্দিন। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি নাসির আহমদ সাহেব। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি ব্যারিস্টার আবু মনসুর শাহজাহান। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী জামাতিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাজ্য শাখার সভাপতি এমাদুর রহমান এমাদ। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ফেরদৌসী রহমান। আমি উপস্থিত আমাদের মধ্যে আমি
আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে। যুগ্ম সদস্য সচিব অঞ্জনা আলমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী দল লন্ডন মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবেদ রাজা। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইস্ট লন্ডন শাখার সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম বাদল। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী দল সাউথ ইস্ট রিজনের সংগ্রামী সভাপতি সালেহ আহমদ জিলানী। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী দল নিহাম শাখা বিএনপির সংগ্রামী সভাপতি মুস্তাক আহমেদ। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী দল সেন্ট্রাল লন্ডন শাখার সংগ্রামী সভাপতি আব্দুস সামাদ। জনাব আব্দুস সামাদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সুধীজন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই আজকের অনুষ্ঠানের সূচনা করতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি জনাব গুলাম রব্বানী, আলহাজ গুলাম রব্বানী ভাইকে। وبشر الصابر
ধন্যবাদ জনাব গুলাম রব্বানী সাহেব, সম্মানিত উপস্থিতি। আজকে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের বাইরে সারা বিশ্বের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী শক্তিকে যিনি সংগঠিত করেন, বহির্বিশ্বে জাতীয়তাবাদী শক্তির বাদীগর আমাদের শ্রদ্ধেয় নেতা যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ মালেক সাহেব, জনাব আলহাজ এম এ মালেক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সবার আমাদের সবার প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের 17 কোটি মানুষের আশার আকাঙ্ক্ষা যার অপেক্ষায়, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। এবং আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি, আমাদের দল এবং বাংলাদেশ এবং তৃতীয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের প্রধান অতিথি। আজকে মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্র আন্তর্জাতিক সম্পাদক জনাব মহিদুর রহমান এবং আমাদের আরেকজন জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা ডক্টর মালিক ওয়াসিম ভাই, ধন্যবাদ, বসে যান আপনারা দয়া করে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা শুরুতে এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শুরুতে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্রষ্টা, মুক্তিযুদ্ধের ঘোষক এবং এক পর্যায়ে আবার সেক্টর কমান্ডের দায়িত্ব পালন করে দেশকে স্বাধীন করে, এই দেশে আমাদের একটা পতাকা দেশ স্বাধীন করে দিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে নাই, আমাদেরকে একটা সুন্দর একটা দল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলিকে ইউনাইট করে রেখে গিয়েছেন, সেই নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মহান আল্লাহ সর্বশক্তিমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতবাসী করেন। যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও জান্নাতবাসী করেন। আমাদের যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা পৃথিবীতে নাই তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমাদের বাংলাদেশে টোটাল এই দেশে আজকে আমাদের এই দিন যে দলের প্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এই বিএনপির প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে উনি বাংলাদেশের মানুষের পক্ষে মানুষকে
উনি স্বাধীনতা দিয়েছে। তার পরবর্তী পর্যায়ে সুযোগ্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি দেওয়া হয়েছে। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে এই নাস্তি এই শয়তান এই মুনাফি হাসিনাকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধিক্কার দেন আমরা। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে বাংলাদেশের উল্লাস উদ্দীপনা আজকে জেলের ভিতরে বন্দী হয়ে গেছে। আজকে দাবেদার গোষ্ঠী আজকে দাবেদার বাকশালী প্রধান এই খনি হাসিনা বিশেষ দেশের দাবেদার হিসাবে আজকে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বংশ করে আজকে সে বাংলাদেশকে ওয়াস্তেন সিকিম করে দিয়েছে। আজকের দিনে এই মুনাফিক হাসিনা আজকে ভারতের পতাকা নিয়ে শাড়ি পরে তার লজ্জা নিবারণ করছে। আমরা দীক্ষা জানাই এই বাংলাদেশের অবৈধ খনি হাসিনা আমাদের মাতাকে নিচু করে দিয়েছে, আমাদের স্বাধীনতাকে নষ্ট করে দিয়েছে। নষ্টা মহিলা ওর বিষয়ে একটা কথা না বললেই না হয় আজকে, কারণ এটা বলতে চাইছিলাম। আজকে ফরিদপুরেরও একজন অনেক উচ্চ মাপের আরেকজন লিডারের সাথে আমার কথা হচ্ছে আজকে, উনি বলছে প্রোগ্রামে আসবে না, কিন্তু উনি বলেছে এই স্বাধীনতার দিনে বাংলাদেশে পদোন্নতি হয়েছে এই রাজাকার ইঞ্জিনিয়ার মোশাররফের। কারণ কি জানেন আপনারা? কারণ হাসিনা এর আগে একটা মন্ত্রী দিয়েছিল প্রবাসী বিষয়ক মন্ত্রী, এর আগে মোশাররফের ইতিহাস মোশাররফের বয়ে ফরিদপুর গ্রেটার ফরিদপুরে তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামের সময় তার বয়ে বুন্ডা লুঙ্গি পড়তো শার্ট পড়তো পুরুষ সেজে বাসায় বসে থাকতো বিকজ সে এত ডেঞ্জার ছিল এই মোশাররফ। এবং মোশাররফের এই যে স্ত্রী হাসিনার বিআইন, হাসিনার বিআইনের বিষয়টা উনি আপনারা জানেন যে আপনার ঢাকাতে উনি থাকতেন এবং টঙ্গী জেলারতে থাকতেন এবং সেইখানে আপনার একটা কাহিনী যেখানে ওনার মৃত্যু হয়েছে। এই বিআইন নাকি দুইবার হাসিনা এবং মোশাররফের সাথে একাধিকবার এই বিআইনকে বাসার থেকে বাইর করে দিয়ে একাধিকবার নাকি রুম থেকে বাইর হইতে দেখা গিয়েছে। আপনারা বুঝতেছেন বিষয়টা কি ছিল? আপনারা জানেন বিষয়টা কি ছিল? বলেন আপনারা কি জানেন আপনারা? এই এই দুষ্ট চরিত্র মহিলা তার সাথে অবৈধ সম্পর্ক মোশাররফের সাথে, যে কারণে একটা ভদ্রলোককে লাঠি মেরে, আমি মনে করি নজরুল ইসলাম সাহেবের ছেলে, সে এই এলজিএনডি মন্ত্রী ছিল যদিও অবৈধ, কিন্তু মোশাররফের যে বেটার পজিশন কেন মোশাররফ আসল? বিকজ অফ হাসিনার সাথে গোপনীয় প্রেম রয়েছে, যে প্রেমের কাহিনী কঠিন। কারণ পুতুলা একবার ফ্রাস্ট্রেটেড হয়ে কানাডা থেকে ফিরে চলে গেছে, এটা আপনারা জানেন। এখন বাংলাদেশের মানুষকে এই হাসিনার অবৈধ প্রেম আজকে সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা দয়া করে এটার বিচার কেন হল না, এটার তদন্ত কেন হল না? আজকে বাংলাদেশে ভবিষ্যতে এই দেশে দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার সরকার যখন আসবে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা তার বিচার আমরা দাবি করছি, হাসিনার ফাঁসি চাই আমরা দাবি করছি।
আজকে হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে ফোন করতেছে এই হাসিনা, এবং হাসিনা তার হাতের রক্তে আমাদের দল এবং এই ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি রক্তে রঞ্জিত হাত। আমার নেত্রীকে জেলে রেখে এত বড় স্পর্ধা এখন পর্যন্ত সে বাংলাদেশের মসনদে বহা তবিয়তে আছে। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ কঠিন তাকে কঠিন কর্মসূচি তার দিনকে আমরা আজকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের নাম মুছে দিতে চাই। আজকে বাংলাদেশে এই জিয়া শিশু পার্কের নাম চেঞ্জ করে শিশু পার্ক নাম রাখতে চাইছি এবং অফিসিয়ালি বোধহয় এটা করে ফেলেছে। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মানুষের হৃদয় থেকে তুমি কোনোদিন হাসিনা, তোমার মতো নষ্ট হাসিনা, তোমার মতো দেশদ্রোহী হাসিনা, ভারতের তাবেদার হাসিনা এটা অন্তর থেকে কাউকে নিতে পারবে না। কারণ তোমার এবার টের পেয়েছি না, তুমি সিলেটে গিয়েছিলে এবং তুমি যখন সিলেটে যাও তখন স্কুল কলেজ বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে তোমার মিটিংয়ে তারপরেও হাফ হাফ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হাফ হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সিলেটে দরগা মাজার জিয়ারত করতে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এবং সারা বাংলাদেশ তাই হয়েছে। আমার আমাদের আজকে দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের দাবি থাকবে যে এই বাংলাদেশকে আমরা জানি যে তাবেদার মুক্ত দেশ করতে হলে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আজকে ডিকটেটার স্বৈরাচার খুনি হাসিনা, বিকজ এই দেশের বিবিসিও বলেছে গত পরশুদিন যে বাংলাদেশের তিন নম্বর সারা পৃথিবী তিন নম্বর ডিকটেটার খুনি হাসিনা, তার বিরুদ্ধে আমাদের অবস্থান। বন্ধুরা, এই হাসিনা শুনছি আসতেছে আগামী মাসে, আগামী মাসে আসতেছে, আপনারা খবর জানেন? আচ্ছা, যদি আগামী মাসে আসে সে শুনছি 15 তারিখে আসবে। আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেক যৌনের নেতারা এখানে আছেন, প্রত্যেক যৌনের নেত্রীরা আছেন, আমার প্রত্যেক দলের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের বন্ধুরা আছেন, আমরা এবার একটু ডিফারেন্ট পাবে। যেমন আজকে যেভাবে ম্যানচেস্টার বা অন্যান্য জোনগুলি বা কার্ডিফ থেকে আমাদের নেতৃবৃন্দরা আসছে, মসুদ ভাই আসছে, আরও অনেকেই বিভিন্নভাবে স্কটল্যান্ড থেকে আমাদের স্পেশাল টিম আসছে এবং ইভেন আমাদের ওয়েলফেয়ার থেকে আব্দুর রব সহ অনেকেই তারা নেতৃত্ব দিয়ে আসছেন। আপনাদের কাছে একটা দাবি করতে চাই যে আমাদের মা জেলের ভিতরে বন্দী খুনি হাসিনা, তোমার জবাব দাও। এটা আমরা জিজ্ঞেস করবো না আপনাদেরকে, আমরা হাসিনাকে জিজ্ঞেস করবো না, আমরা আওয়ামী লীগের চোখ রঙে কি ভয় পাবো? তাহলে বলেন আজকে আমরা প্রত্যেক হাসিনা 15 থেকে 20 তারিখ লন্ডনে কমনওয়েলথের প্রোগ্রামে আসবে। আমরা ওই দিন আমাদের ভাই বোন সবাই আমরা ওই 5 দিনের ছুটি নিয়ে আসবো ইনশাল্লাহ, কি বলেন? প্রত্যেক শহর থেকে কোর্স ভর্তি করে নিয়ে আসবেন, আমরা ফাইনাল খেলা সেই দিন আমরা কমনওয়েলথ অফিসের সামনে খেলবো। রাজি আছেন? আজকে হাসিনা 22 তারিখ যাবে এখন আমাকে সামেম বললেন। আচ্ছা, আজকে তাহলে আমরা প্রত্যেকটা জোন, যতটা আছে 40টা জোন, 45টা জোন, আমাদের 45টা জোন থেকে আমরা 45টা কোচের লোক ভর্তি করে আপনারা আমরা যেদিন ফাইনাল খেলা খেলবো এই দিন আপনারা আসবেন ইনশাল্লাহ। আপনারা হাত উঠে প্রবেশ করেন, কথা করেন।
আমাদের নেত্রী দলের ভিতরে সে আসবে এই দেশে, আর আমরা তাকে আনসারেন দিব আমরা দিতে পারি না। আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে মোকাবিলা করবো ইনশাল্লাহ। আমাদের এই দেশে, এই দেশ থেকে আমাদের প্রথম মুক্তিযুদ্ধের টাকা পয়সা আমাদের, আমাদের অভিভাবকরা, আমাদের বাচ্চাচারা, আমাদের দেশের তৎকালীন সময়ে এই বাংলাদেশে এখান থেকেই কিন্তু প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার পরে এবং তার পরবর্তী পর্যায়ে জাসরিন আবু শহীদ চৌধুরী এবং জেনারেল এমএজি উসমানির মাধ্যমে অনেক টাকা পয়সা দিয়ে মুক্তিযুদ্ধের অস্ত্র কিনা হয়েছে। আজকে এই প্রবাসীদের বিরুদ্ধে শেখ হাসিনা বিভিন্নভাবে বক্তব্য দেয়। আজকে আজকে আমাদের প্রবাসীদের ওই দেশ থেকে নাকি ধরে নিয়ে যাবে আমাদেরকে, এটা কি খুব সম্ভব? এটা কি বুকারা জেলে বাস করি? এটা এটা আমরা এই দেশে, আমরা ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি। এই দেশ গণতন্ত্রের দেশ, এই দেশ আমাদের দেশ। এই দেশ থেকে এই বাংলাদেশের এই চিফ অবৈধ এই এই আইন আইনমন্ত্রী এত বড় মিথ্যাচার বেইমান বিশ্ব মুনাফি যারা আমার নেত্রীকে জেলের ভিতরে মিথ্যা মামলা দিয়ে এই সরকারের প্রধান থেকে শুরু করে এই সরকারের এ টু জেড এই খুনি মুনাফিকেরা এই দেশের গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের আমাদের দল এবং দেশকে ধ্বংস করে দিয়ে এটা ভারতের হাতে তুলে দিতে চায়। যাই হোক, পরিশেষে আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করবো না। আমি আমাদের দেশ না তারেক রহমান উনি বক্তব্য দেবেন চেয়ারম্যান, এবং আমরা অন্যান্যদের বক্তব্যের পরে আমরা ফাইনালি আমরা আশা করব যে ওনার বক্তব্য আমরা শুনব এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান সকলের সহায়ন, এবং আমরা সবাই আমাদের আবার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের তালা ভাঙব, জেলের তালা ভাঙব, আসিনার গদিতে আমি প্রথমেই বলেছি, যেহেতু আমাদের নেতা আজকের প্রধান অতিথি, আগামী দিনের দাবি প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটি মানুষ অপেক্ষায়। তাই আমাদের অনেকেই বক্তব্য দিতে পারছেন না, স্পেশালি আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামীকে সামনে রেখে এবং আন্দোলন সংগ্রামে যারা সহযোগিতায় সবসময় 99 সার্ভিসের মতো আমাদেরকে সহযোগিতা করেন, যুব অঙ্গ সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম সহ আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বক্তব্য দেওয়ার কথা ছিল স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বক্তব্য দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বেইসা মিটন আরফিন্দি, বক্তব্য দেওয়ার কথা ছিল জাসাসের সাধারণ সম্পাদক শিমুলকে। আমি সময় স্বল্পতার জন্য তাদের বক্তব্য দিতে পারছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি
পাশাপাশি অনেক সিনিয়র নেতা আমি যারা বক্তব্যে আসবেন দয়া করে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্ডিফ বিএনপির সংগ্রামী সভাপতি মোস্তফা সালে লিটন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সভা শুরুর প্রাক্কালে আমি বিভিন্ন জনকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের কারো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আজ দক্ষিণ এশিয়ার অভিসংবাদিত তরুণ নেতা আগামী দিনের ভাবি উল্টোটাই আমার কপালে এসে জুটেছে, আমাকেই প্রথমে বক্তব্যের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দকে, আজকের সভায় সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপির কাণ্ডারি যিনি যুক্তরাজ্য সহ সারা বাংলাদেশে ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ জনাব এম এ মালিক। উপস্থিত এখানে অনেকেই আছেন যাদের নাম বললে দীর্ঘক্ষণ আমাকে বলতে হবে, আমি সবাইকে শ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্ত করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার সম্মান প্রদর্শন করছি, সেই সাথে আমাকে সুযোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপি যাকে আমি সেকেন্ড ইন কমান্ড বলে সবসময় বলে থাকি কয়সর এম আহমেদ সাধারণ সম্পাদক তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমন এক কঠিন মুহূর্তে আজ আমরা এখানে বসে আছি, আমি সচরাচর বক্তব্য দেওয়ার সময় একটু ঠান্ডা মেজাজেই বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমার কণ্ঠ থেকে এমন একটি শব্দ বের হয়ে আসব সমগ্র হল যেন প্রকম্পিত হয়ে ওঠে। আমার মা বাংলাদেশের 18 কোটি মানুষের মা, গণতন্ত্রের প্রহরী, বারবার বাংলাদেশে যখন গণতন্ত্র ধূলিসাৎ হয়েছিল এই জিয়া পরিবারের পক্ষ থেকে বারবার গণতন্ত্রটি স্টাবলিশ করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী, স্বাধীনতার ঘোষকের পত্নী, যিনি 9টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পায়ের পাতা থেকে ঢাকার রাজপথে সারা বাংলাদেশের রাজপথে যার পায়ের পাতা থেকে আন্দোলনের সময় পদ্ম পাতার শিশিরের মতো পানি টপ টপ করে পড়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার করার জন্য। আজ সেই নেত্রীকে বাংলাদেশের গণতন্ত্রকে বদ্ধ কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এমন পাষাণ, এমন হায়মান, এমন স্বৈরাচার পৃথিবীর বুকে আর আছে কিনা আমার সন্দেহ আছে। আর আমরা এখন কি করছি? হলে রাস্তাঘাটে বসে সভা সমিতি করলে আর চলবে? আমাদের এখন আর সেই সময় নাই। হেলাল হাফিজের সেই কবিতাটি আপনাদের মনে আছে, এখন যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, এখন মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। আমাদের এখন যুদ্ধে যেতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে তৃণমূল থেকে বিভিন্ন জোন থেকে আমরা সব সময় আসি, আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, তাই আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলেই শেষ করে ফেলব। আমরা সব সময় আসছি, আমরা সব সময় আসব। আমরা দেশনেত্রী
সাথে আছি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি দেশনায়ক তারেক রহমানের সাথে আছি, আমরা থাকবো, আমরা আসছি, আমরা আসব। শেখ হাসিনা এদেশে আসার পরেই আমরা সবাই আসবো, আর আসবো মালেক ভাইয়ের আহ্বানে আমরা সারা দিব ইনশাআল্লাহ। সেই সাথে আমি সবার কাছে একটি আকুল অনুরোধ রাখব, বাংলাদেশ এখন নতুন নাম পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর যে অর্জন আমরা করেছিলাম, সার্কের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে পৃথিবীর বুকে যেভাবে তুলে ধরেছিলেন, সেই প্রাণের প্রিয় দেশটি আজ বিশ্বের 5 নম্বরের ভিতরে একটি স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা ধিক্কার জানাই আমার একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আজ বক্তব্য দিতে লজ্জা লাগে, এই সোনার বাংলাদেশটাকে আজ স্বৈরাচারের দেশে পরিণত করেছে কে? কোনে শেখ হাসিনা? বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনাকে একদিন তার উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ। বক্তব্য ছোট করার অনুরোধ এসেছে, বক্তব্য ছোট করে ফেললাম, আবার দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। সেই সাথে কার্ডিফ থেকে আমার সহকর্মী সহযোদ্ধা যুবদল ছাত্রদল বিএনপি নেতৃবৃন্দ যারা এত কষ্ট করে 4-5 ঘন্টা জার্নি করে এসেছেন আমাদের সাথে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এরা মুস্তাফা বাইকে আমি একটা অনুরোধ করব, ছোট একটা অনুরোধ। আজকে স্বাধীনতার এই আলোচনার সভায় যুক্তরাজ্য বিএনপির একজন প্রবীণ নেতৃবৃন্দ যারা এখানে অনেকেই বক্তব্য দেওয়ার কথা, কিন্তু তারা সেই বক্তব্য উৎসর্গ করেছেন তৃণমূল পর্যায় থেকে আসা নেতৃবৃন্দর বক্তব্য শোনার জন্য। আমিও সকল নেতৃবৃন্দ যারা বক্তব্য আমি রাখবো, আপনাদের সকলকে অনুরোধ করবো 2 মিনিটের মধ্যে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য আপনারা শেষ করবেন, তাহলে আমরা কিছু বিভিন্ন জৌন নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো। এবং সর্বশেষে আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি নর্থ ইস্ট বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মুসাদ্দিক আহমেদ। জনাব সৈয়দ মুসাদ্দিক আহমেদকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন আমি তাকে প্রিপারেশন দেওয়ার জন্য আহ্বান করছি অলডাম বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অলডাম বিএনপির সম্মানিত সভাপতি জনাব জামাল উদ্দিন, তার পরবর্তী বক্তব্য নিয়ে আসবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নেতৃবন্দী কেন কুনিয়াছিনা জবাব চাই, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের তরুণ সমাজ নেতৃত্বের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত যুক্তরাজ্য বিএনপি তথা ইউরোপের সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের জানাই আন্তরিক মুবারকবাদ। আমি আজকে বক্তব্য দেব না, আমি শুধু এটুকুই বলতে চাই, আমরা শুধু 300 মাইল দূর থেকে সান্ডারল্যান্ড শহর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অনুষ্ঠান
সফল করার জন্য এগিয়ে আসি। আজকে আমাদের নেতার সামনে আমি উপস্থিত হতে পেরেছি, এটাই আমার সার্থকতা। আমরা নেতার কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি আজকে আমার সাথে 80 বৎসরের আমার দাদা 300 মাইল দূর থেকে আমার সাথে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যাতে আমাদের বলতে হয় এ লজ্জা রক্ত কোথায়। বাংলাদেশ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে। এ থেকে বের হতে হলে আমাদেরকে গর্জে উঠতে হবে 52-এর মতো, গর্জে উঠতে হবে 71-এর মতো, গর্জে উঠতে হবে বিপ্লব সংহতি দিবসের মতো, গর্জে উঠতে হবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেয়েও তীব্রতর। আমি আমার নেতাকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার এই বয়োবৃদ্ধ দাদাকে সম্মানিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যুক্তরাজ্য বিএনপি প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যেভাবে সফল করে থাকি সেইভাবে তীব্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধন্যবাদ। পরেই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিবেন। এখন ধারাবাহিকভাবে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের পরেই খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক আগামী দিনের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিবেন। তাই সবাইকে বিএনপি থেকে আমাদের এই দায়িত্বকে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য দায়িত্ব আহ্বান জানাচ্ছি। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাই এবং আমি আশা করি জনাব জামালউদ্দিন সাহেব 2 মিনিটের বেশি সময় নেবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি জনাব এম এ মালেক সাহেব, আমাদের বাংলাদেশের তান্ডারি বিএনপির তান্ডারি, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব মঞ্চে উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত, জুনাল কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের বক্তৃতা দেওয়ার দিন নয়, আজকে এখানে এসেছি আমরা এসেছি দুঃখ বরাকান্ত মন নিয়ে। তার একটি কারণ আমাদের মা জেলে, মা যে যখন জেলে থাকে তখন বক্তৃতা দেওয়া যায় না, বক্তব্য আসে না। আমি শুধু একটি কথা বলবো আমাদের মা সম্বন্ধে, আপনারা সবাই জানেন 1937 সালের 19শে জানুয়ারি আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের পরে উনার পিতা রসায়নবিদ, উনি যখন কলকাতায় চাকরি করেন তার সুবাদে আমাদের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কলকাতায় লেখাপড়া করেন। তারপরে 47 সালে দেশ যখন বিভক্ত হয়, ভারত উপমহাদেশ যখন বিভক্ত হয়, তখন উনি করাচিতে চলে আসেন, সেখানে লেখাপড়া করেন। তারপরে সেনাবাহিনীতে অফিসার লেভেলে যোগ দেন,
যোগ দেওয়ার পরে 1977-78 সালে রাজনীতিতে চলে আসেন। মাত্র কয়েকটি বছর নেতৃত্ব দেন বাঙালির জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশ পরিচালনা করেন, সফল রাষ্ট্রনায়ক হয়েছেন, 19 দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়েছেন। এখন এই দলটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বৃহত্তর দল। এই দল বাঙ্গার ষড়যন্ত্র স্বৈরাচারের সাথ করেছে 1982 সালে। এরশাদ যখন ষড়যন্ত্র করেছিল বিএনপি ভাঙ্গনের জন্য, তখন বিএনপি ভাঙতে পারে নাই, তখন আমাদের মা এই বিএনপিকে শক্তিশালী করার জন্য 1982তে বিএনপির নেতৃত্বে চলে আসে। উনি যখন বিএনপির নেতৃত্ব দেন, 3-3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দেশকে খুব সুন্দর করে পরিচালনা করেছেন, রাষ্ট্রকে খুব সুন্দর করে পরিচালনা করেছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের কাছে যখন স্বীকৃতি লাভ করেছে, তখন আমাদের এই মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমদ আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আমি বললাম বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি আবারও সবাইকে অনুরোধ করব, আমরা দেখছি অনেক ছোট ছোট মিছিল সহকারে আজকের এই আলোচনা সভাকে সফল করার জন্য বিভিন্ন জোন, যুবদল এবং বিভিন্ন জোনাল কমিটি থেকে আপনারা যোগদান করেছেন। সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে 1,00,000 সত্যি শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আমরা আজকের এই অনুষ্ঠান প্রথমবারের মতো বিলেতে একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা আমাদের এই অনুষ্ঠান সরাসরি লাইভ প্রচার করছে, সেই জন্য আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেতার বাংলা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য স্পেশালি আমাদের জাসাসের অন্যতম উপদেষ্টা তপুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বেতার বাংলা লাইভ প্রচার নিয়ে আসার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক। এর পরবর্তীতে বক্তব্য নিয়ে আসবেন ম্যানচেস্টার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক লিটন চৌধুরীকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান করছি। জনাব আব্দুল খালেক বক্তব্য রাখছেন। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য কর্তৃক আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই সভার প্রধান আকর্ষণ বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, উপস্থিত বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দল, সদ্দের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলবো যে বাংলাদেশে আমাদের নেত্রী, আমাদের মা এখন বন্দী রয়েছেন, আমাদের মাকে কিভাবে মুক্ত করতে হয় সেই লক্ষ্য দিয়ে আমরা বক্তব্য রাখি এবং আগামীতে যুক্তরাজ্য থেকে আন্দোলন কীভাবে আরও শক্তিশালী করতে হয় আমরা ঐক্যবদ্ধভাবে এখানে আমরা সবাই কাজ করতে হব। এবং বাংলাদেশে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন ওরা সেখানে উপস্থিত হবে, শুধু আইনি লড়াইয়ে আমাদের কাজ হবে না, আমরা আন্দোলনে প্রস্তুত হবে এবং আন্দোলন করে আমাদের নেত্রী, আমাদের মা আমরা মুক্তি করতে হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওমরক বেগম জিন্দাবাদ, তরুণ অহংকার জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল খালেক সাহেব। আসলে শুধু আইনি লড়াইয়ে কাজ হবে না, আসুন আমাদের নেত্রীকে মুক্তি, নেত্রীর মুক্তির লক্ষ্যে আমরা আরও একটি 7ই নভেম্বরের সৃষ্টি করি এবং আগামী মাসে এই ব্রিটেনেই শেখ হাসিনার সাথে আমাদের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হোক। সম্মানিত সভা উপস্থিত এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধু ম্যানচেস্টার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট টক শো ব্যক্তিত্ব জনাব লিটন আহমেদ চৌধুরী। জনাব লিটন আহমেদ চৌধুরী আমাদের বন্ধু।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের শাখা কর্তৃক আয়োজিত স্বাধীনতার 47 বছর উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বহির্বিশ্বে বাংলাদেশের অহংকার, জাতীয়তাবাদের অহংকার জনাব এম এ মালেক সাহেব, জনাব এবং কৈসুর আহমদ সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, এবং আজকের প্রধান অতিথি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিপীড়িত নির্যাতিত মজলুম জননেতা জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রেটার ম্যানচেস্টার সভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য লম্বা করার সুযোগ নাই, তারপরেও দুই একটি কথা বলতে হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা যারা আদর্শ রাজনীতি করি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যুগদল বিএনপি, এবং সেই বিএনপির যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রথম কথাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, প্রথম কথা। আজকে আমি আপনাদের কাছে প্রস্তুত করতে চাই, আজকে কি বাংলাদেশ সার্বভৌম আমরা দেখতে পাচ্ছি না? আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতীয় চক্র যেভাবে পত্র পত্রিকায় এবং টিভি চ্যানেলগুলিতে বক্তৃতা রাখছে, আমরা মনে করতেছি যে আমরা আজকে পরাধীন। তাই এই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদের মা, আমাদের নেত্রী বেগম শেখ খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমি ওই দিন পত্রিকায় দেখলাম এবং টিভি চ্যানেলগুলিতে আসছে, নারায়ণগঞ্জের আমাদের নেতৃবৃন্দ পুলিশের কাছে ভিক্ষা চাচ্ছে আন্দোলন করার জন্য। আমরা শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়া উনি সরকারি চাকরিরত অবস্থায় দেশমাতৃক টানে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আর আজকে আমার লজ্জা লাগে, আমার বিএনপির ভাইয়েরা পুলিশের কাছে অনুমতি চায় যে আমরা মিছিল করতে পারবো কিনা। আমি মনে করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আমাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল, মিটিং এবং আন্দোলনের কথা বলেছেন, সেহেতু আমরা তা চালিয়ে যাচ্ছি। কিন্তু যেভাবে আমাদেরকে ওনারা আমাদেরকে খেপিয়ে তুলছেন, আমি মনে করি 52-তে আমরা পাকিস্তান সরকারের অনুমতি নিয়ে আন্দোলন করি নাই, 61-তে করি নাই, 62-র শিক্ষা আন্দোলনে করি নাই, 69-এর গণপুত্তারে করি নাই, 71-এর মুক্তিযুদ্ধ করি নাই, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে করি নাই। তাই আমরা আমাদের অবস্থান থেকে, আমরা যারা 90-এর স্বৈরাচার রাষ্ট্র বিরোধী আন্দোলনে, আমি অনেককে দেখতেছি এখানে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আসুন, আমরা এই স্বৈরাচারিণী নাকাল নাকি দিই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুক্তরাজ্য বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার অন্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ দিলেন ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি জাতীয়তাবাদী দল কেন্ট শাখা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হান্নান। জনাব আব্দুল হান্নানকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক
আপনার কাছ থেকে দিক নির্দেশনা বক্তব্য শুনবো আমরা সবাই, এই জন্য আমার সময়টুকু ওনাকে দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হান্নান ভাইকে সংক্ষিপ্তভাবে ওনার বক্তব্য শেষ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছে পোস্টমাত বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আহাদ। জনাব আব্দুল আহাদকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি পোস্টমাত বিএনপি সভাপতি। আমি আমার বক্তব্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউকে বিএনপি নেতৃবৃন্দকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের সভার সভাপতি সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারুণ্যব অহংকার, জনাব বাংলাদেশের বিএনপির বাকপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান, মঞ্চে এবং আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো। আমরা এখানে বসে সুন্দরভাবে রাজনীতি করতে পারতেছি, আমাদেরকে কেউ ডিস্টার্ব করতেছে না, কিন্তু আমাদের সহকর্মী যারা বাংলাদেশে বসে রাজনীতি করতেছে তাদেরকে পুলিশ হয়রানি করতেছে, অনেককে গুলি করে মারতেছে, তাদের যে আত্মীয় স্বজন ছেলে সন্তান অনেকেই ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, তারা কত অসুবিধার মধ্যে আছে, কত নির্যাতনের মধ্যে আছে, আইনি সহায়তা পর্যন্ত পারতেছে না। আমাদের যে আইনি আইনজীবীরা রয়েছেন ওনারা ফ্রিতে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, কিন্তু কোর্টে তো তাদের একটা ফি দিতে হয়, তাদেরকে তো কোর্টে ভাড়া দিয়ে যেতে হয়। তো আমি আহ্বান জানাবো, আমাদের 45টি জোন আছে এবং ইউকে বিএনপির যে কর্মীবৃন্দ আছেন, শুধু নেতৃবৃন্দ যারা আছেন ওনারা সবাই সপ্তাহে যদি 5টা পাউন্ড আমাদের একটি ফান্ড সৃষ্টি করি এবং সেই ফান্ডের টাকাগুলো যদি আমরা দেশের নির্যাতিত মানুষ যারা তাদেরকে আইনি সহায়তার জন্য তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা যদি সাহায্য করতে পারি তাহলে ওরা উৎসাহিত হবে, ওরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, আমাদের মা বঞ্চিত থাকবে না, আমাদের মাকে ওনারা বের করে নিয়ে আসবেন। এই আহ্বান জানিয়ে আমার সময়টুকু আমি আমার নেতাকে দিয়ে আমার এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সেন্ট্রাল বন্ডস বিএনপির সম্মানিত সভাপতি জনাব গুলজার আহমেদ সাহেব। জনাব গুলজার আহমেদ সাহেব সভাপতি সেন্ট্রাল বন্ডস বিএনপি। সম্মানিত উপস্থিত গুলজার আহমেদ সাহেব এই পর্যায়ে অনুপস্থিত, আমার মনে হয় উনি আসতেছেন, বাইরে ছিলেন। ধন্যবাদ জনাব গুলজার আহমেদ সাহেব। সভাপতি সেন্ট্রাল বন্ডস বিএনপি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইউকে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের সমাবেশে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশের তরুণদের অহংকার ও আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত সব নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সামান্য দুটি
সত্যি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি দেশে ছিলাম 3 জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত, কিন্তু আমি দেখি এসেছি আপনাদের আমার অভিজ্ঞতাটা বলতে চাই। সারা দেশ সারা জাতি একটা রুদ্ধ কারাগারে পরিণত হয়েছে, একটা কথা বলার ক্ষমতা নেই। আপনার যারা শাসক দলের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনি হয়তো কারারুদ্ধ হবেন, না হয় আপনি না হয় আপনাকে গুম করা হবে, না হয় গুম করা হবে। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, আমাদের দুইবারের প্রধানমন্ত্রী কে কারাগারে বন্দী করে রাখে শেখ হাসিনার সরকার পার হতে পারবে না। এই সরকার শেষ নয়, এর দিনও শেষ নয়। আমি বিদ্রোহী কবির ভাষায় বলতে চাই, কারার সব লৌহ কপাট, করে লুপাট, মারে লাথি, ভাঙরে তালা, জনসব বন্দী জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। আমরা আমাদের দেশ নেত্রীকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা বলতে এখানে সম্পত্তি সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব ওজনামা সাহেব। লাঠিমার বাংরে তোলা যত সব বন্দিশালা, ধন্যবাদ। এইবারে বক্তব্য রাখবেন নর্থ ওয়েস্ট বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম এ সেলিম, জনাব হাজি এম এ সেলিম, সভাপতি নর্থ ওয়েস্ট বিএনপি। পরবর্তীতে বক্তব্য রাখবেন লিভারপুর বিএনপির সভাপতি হেলাল আহমেদ, বেলাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউপিএ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দেব না, ধন্যবাদ আপনারা সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে ইউকে বিএমপিকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই দেশে অনেক আমাদের নেতৃবৃন্দ নির্যাতিত হচ্ছে, বিশেষ করে আমাদের মা আজকে জেলে, তার পাশাপাশি আমরা এদেশে অনেকে বলতেছেন যে আমরা খোলা মনে রাজনীতি করতে পারতেছি। তবে আমি একটু ভিন্ন করে বলবো, যদিও আমরা এখানে রাজনীতি করতেছি কিন্তু আমাদের নামগুলো নিয়ে ওরা আইন এবং আমাদের আত্মীয় স্বজনকে হেস্তনেস্ত করতেছে, এগুলাও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি আমার সেলফ একজন ভিকটিম, তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাইব, ধন্যবাদ আমার সময়টা দেওয়ার জন্য। আমি এখানেই আমার বক্তব্য সমাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সেলিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি লিভারপুল বিএনপির সভাপতি সৈয়দ বেলাল আহমদ। সৈয়দ বেলাল আহমদ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি জনাব দেশ নায়ক তারেক রহমান, মঞ্চে উপস্থিত ইউকে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে এবং লিভারপুল বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, আজকে আমি আমার বক্তৃতার শুরুতে প্রারম্ভে শ্রদ্ধা সহ স্মরণ করছি স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ সকল শহীদদের শ্রদ্ধার সহিত স্মরণ করছি। সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আজকে আমাদের বক্তৃতা দেওয়ার সময় নয়, আজকে আমরা শুধু এটুকুই জানতে আজকে এসেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামীতে আমাদের নেত্রী কারাগারে আজকে উনি দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন, এবং আমরা আগামীতে আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছে বার্ডফুট বিএনপির সভাপতি জনাব আলহাজ তারুমিয়া। আলহাজ তারুমিয়াকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি রেডফুড বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফয়জুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক ইউকে আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবসের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক আপনার আমার গৌরব জনাব তারেক রহমান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আরো সম্মানিত ব্যক্তিবর্গ, সময় সাপেক্ষে আমি অ্যাড্রেস করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, এবং আমার সম্মুখে আছেন নজওয়ান সাথী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অবশ্যই একটি আনন্দ এবং খুশির দিন উপলক্ষে, কিন্তু সত্য কথা বলতে কি আমার মনে কিন্তু আনন্দ আসছে না। মা নাই গৃহে যার সংসার অরণ্য থান, দেখিলে মায়ের মুখ দূর হয় সবই দূর। আজকে আমাদের মা আমাদের পাশে নেই, তাই কি বলে আমাদের মনে আনন্দ এবং খুশি এবং বক্তৃতা দিব বলে। তারপরেও যখন সুযোগ হয়েছে দুই একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করব। বর্তমান এই কেঙ্গারু সরকার যে কারণে আমাদের গণতন্ত্রের মাঠে জেল দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি কোনো আইনজীবী নই, আমি কোনো লয়ার নই, তারপরে আমি বলতে চাচ্ছি দীর্ঘদিন আমি কমিউনিটি ওয়ার্ক করেছি প্রায় 20 বছর, চ্যারিটি সংস্থার সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা আছে, আমি অনেক কোর ধরেছি। আমি যখন আমার শহরে একটি প্রজেক্টের মধ্যে এসআরবি সিঙ্গল জেনারেশন প্রজেক্ট থেকে ৫ মিলিয়ন পাউন্ড আমি নিয়েছিলাম জনগণের খেদমত করার জন্য, সেখানে আমি সমস্ত পয়সা খরচ করেছি, অবশেষে আমি ৬০,০০০ পাউন্ড খরচ করতে পারি নাই কোনো এক কারণে। কারণ ছিল এটাই, ৬০,০০০ পাউন্ড আমি নিয়েছিলাম এইরকম একটা বিল্ডিং করার জন্য, বিল্ডিং এর মালিকের সঙ্গে আমার চুক্তি ছিল এই পয়সা খরচ করবো, 6 বছর উনি র্যাঙ্ক দিয়ে দিবে। তাহলে আজকে পরিষ্কার হয়ে গেছে
যদি আমাদের অরফান ট্রাস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অরফান ট্রাস্টের মধ্যে কুয়েত থেকে টাকা আসুক, বাংলাদেশ থেকে আসুক, যেখান থেকে আসুক, সেই টাকাটির মালিক বাংলাদেশ সরকার নয়, সেই টাকাটির মালিক হচ্ছে সেই সংস্থা যে দিয়েছে, সেই যে তার টাকা প্রয়োজনে ফেরত দিতে পারে যদি আমাদের এই অরফান ট্রাস্ট খরচ করতে না পারে। এখানে বর্তমানে কেন্দ্র সরকারের নাক করার কোনো কিছুই আমি আইনের মধ্যে দেখতে পাচ্ছি না। একটাই মাত্র হচ্ছে আমাদেরকে অপদস্থ করা, আমাদের দলকে অপদস্থ করা। ইনশাআল্লাহ রাখে গুদা মারে খেয়ে, তাই আমার আহ্বান থাকবে আপনাদের সবার প্রতি ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা সকল মতভেদ ভুলে গিয়ে বর্তমানে এই সরকারকে দাবা দাবারির জন্য, বাগানের জন্য আমরা ঐক্যে কাজ করে যাই। এবং আমাদের ভারপ্রাপ্ত, আমাদের ভারপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি রেখে যাওয়া ওনার স্মৃতি আগামী দিনের বাংলাদেশের আশা আশাকাঙ্ক্ষিত ফলন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষিত ফসল আমরা এবং ক্ষেত্রে সুযোগ ওনাকে করে দেই। আসলে আমি অত্যন্ত দুর্বল, কথা বলতে পারতেছি না, দুঃসমান দূর থেকে এসেছি, সেই বলে এই বলে এখানে আজকে আমার বক্তৃতা শেষ করতে যাচ্ছি। এবং পরিশেষে আমি সোরাজনা তারেক রহমান সাহেবকে প্রাচুর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি উনি বারপ্রত হওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফজল ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে অনেকজন নেতৃবৃন্দ বিএনপির, আমাদের আজকে কবিতা পাঠ করার কথা ছিল, সাদিক ভাই সহ অনেকেই, সময় স্বল্পতার জন্য হচ্ছে না। এখানে উপস্থিত ছিলেন, বক্তব্য দেওয়ার লিস্ট ছিল, লিস্ট বিএনপি সহ বিএনপি আমাদের 45টা জুনের মধ্যে অনেকগুলো জুনে বক্তব্য দেওয়ার কথা ছিল লিস্ট। ইতিমধ্যে বাংলাদেশ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই যোগাযোগ করতেছেন, যাতে যত তাড়াতাড়ি আমাদের নেতা বাংলাদেশের 16 কোটি মানুষের নেতা দেশ সাহেব তারেক রহমান সাহেব বক্তব্য শুনবেন, তাই অনেকে বক্তব্য দিতে পারতেছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে আপনাদেরকে প্রমিস করতেছি পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে বক্তব্য দেব, এবং সমমর্যাদাপূর্ণ যেখানে যেটা দরকার আমরা ওইটা করবো রাজনৈতিকভাবে। আজকে আজকে আমরা আমাদের এই মিটিং এর শেষ পর্যায়ে এসেছি। সংগ্রামী সাহাতি বন্ধুরা, ধন্যবাদ, আপনার দরকার স্থানে বসে পড়ুন। আমি অনুরোধ করছি আপনারা যারা এখানে জায়গা হবে না, উপরে উপরে বেঞ্চি খুলে দেওয়ার জন্য, উপরে চলে দেওয়ার জন্য। রাজনৈতিক
মামলা প্রত্যাহার না করবে এই অবৈধ সরকার, যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি আপনাদেরকে নিয়ে অসহযোগ আন্দোলন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা সাইলেন্ট হবেন। আজকে যারা বক্তব্য দিয়েছেন, যেহেতু আজকের প্রধান অতিথি আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নামের আগে তৃতীয় বিশ্বের একমাত্র নেতা তৃণমূলের নেতা হিসাবে পরিচিত, তৃণমূলের নেতা থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, সেই নেতার সামনে আজকে তৃণমূলের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আমি অত্যন্ত বিনয়ের সহিত আজকে যারা মঞ্চে আছেন সিনিয়র নেতৃবৃন্দ, মুহিদুর রহমান সহ ব্যারিস্টার ওয়াসিম ভাই, ডক্টর মালেক সাহেব সহ সবাইকে, ব্যারিস্টার সালাম সাহেব এবং শাইস্তা চৌধুরী কুদ্দুস সহ আপনারা অনেকবার অনেক সময় বক্তব্য শুনেছি, আমরা সবাই আপনাদের সময়টুকু যে কোনোভাবে আজকে তৃণমূলের নেতৃবৃন্দরা নিয়ে নিয়েছেন। আমরা আগামী দিন ওই অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনার বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে খুনি হাসিনার পতন এই তৃণমূলের নেতৃবৃন্দকে নিয়ে ইনশাআল্লাহ শুরু করেছি, শেষ করবো। যেহেতু আমিও সময় নিয়ে নিয়েছি অনেক কিছু, অনেক সময় আমি চাইতেছি আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন, যুক্তরাজ্য বিএনপিকে আপনারা সিনিয়র যারা আছেন, অন্য এক সময় আপনাদের বক্তব্য শুনবো। যেহেতু বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেক জায়গা থেকে অপেক্ষা করতেছেন আজকে আমাদের প্রধান অতিথি, যার যিনি দেশ এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকে
বিজয় দিবসের ছাব্বিশে মার্চের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ মনুষ্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল কমিটি থেকে আগত নেতৃবৃন্দ, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন এলাকা থেকে আগত সমর্থকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং রেডিওর মাধ্যমে দেশে এবং বিদেশে যারা আমার বক্তব্য দেখতে শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে বসতে হবে ধীরে সুস্থ, ক্যামেরাগুলোকে বন্ধ করতে হবে, ক্যামেরাগুলো চললে কিন্তু একটু হইচই থাকবে, শান্ত হয়ে বসে ক্যামেরাটা চালান, যার যার জায়গায় বসে পড়ে, বসে পড়ে তারপরে ক্যামেরা চালান, বসে পড়েন। এই অনুষ্ঠানে আমার বক্তব্যের শুরুতে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে থেকে ৪৭ বছর আগে আরো তাদেরকে যারা দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রান্তিকালে গণতন্ত্রের পুনরুদ্ধারে সংগ্রামে আমি একই সাথে স্মরণ করতে চাই সেই সকল মানুষগুলোকেও স্মরণ করতে চাই আমার দেশের সেই মানুষগুলো, আমার দেশের, আমার দলের সেই সকল নেতাকর্মীদেরকে যারা দেশের বিভিন্ন সময়, বিভিন্ন আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই আজকের এই মহান বিজয় দিবসে। একই সাথে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই পরিবারগুলোকে, যেই পরিবারগুলো থেকে এই মানুষগুলো চলে গিয়েছে, যেই পরিবারের মানুষগুলো বিগত বিশেষ করে গত ১০ বছরে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে যে পরিবারগুলো থেকে যে মানুষগুলো গুম হয়েছে এই স্বৈরাচার সরকারের সময়, স্বৈরাচার সরকারের হাতে সেই পরিবারগুলোকে আমি স্মরণ করতে চাই শ্রদ্ধার সঙ্গে। উপস্থিত দেশে এবং বিদেশে যারা দেখছেন উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আজকে বলতে হয় বক্তব্যের শুরুটা এভাবে করতে হয় যে এই যে ৪৭ বছর আগে ১৯৭১ সালে যখন শহীদ জিয়ার ডাকে দেশের মানুষ যারা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে এ দেশকে স্বাধীন করার জন্য, তারা কিন্তু কয়েকটি লক্ষ্যকে সামনে নিয়ে সেদিন যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে হয়তো অনেকেই, হয়তো অধিকাংশই রাজনীতি করতেন না, কোনো রাজনৈতিক দলের সাথে হয়তো তারা জড়িত ছিলেন না, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, তাদের সকলের কমন একটি বিষয় ছিল, সেই বিষয়টি ছিল
তারা সকলেই দেশকে ভালোবাসতেন এবং দেশকে ভালোবাসতেন বলেই তারা সেদিন দেশকে স্বাধীন করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কেউ যুদ্ধের পরে ফিরে এসেছেন, কেউ ফিরে আসেন না। এবং তাদের সকলের লক্ষ্য ছিল, কিন্তু কমন লক্ষ্য ছিল কয়েকটি। কি সেটি? যে এমন একটি দেশ তারা স্বাধীন করবেন যেই দেশে গণতন্ত্র থাকবে, এমন একটি দেশ তারা সৃষ্টি করবেন যে দেশে আইনের শাসন থাকবে, এমন একটি দেশ তারা সৃষ্টি করবেন যে দেশে এমন একটি দেশ তারা যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে নিয়ে আসবেন, যে দেশে বিচার বিভাগে যে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত না হয়ে কাজ করবে, এমন একটি দেশ তারা জনগণকে উপহার দেবে যে দেশের সরকারি প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী জনগণের স্বার্থকে সামনে রেখে কাজ করবে, এমন একটি দেশ তারা জনগণকে উপহার দিতে চেয়েছিল যে দেশের নারীরা নিরাপদে দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় চলাচল চলাফেরা করতে পারবে। এখন আজকে আপনাদের সকলের কাছে প্রশ্ন, এখানে অনেকে বক্তব্যের মধ্যেও বলেছেন যে দেশ থেকে কিছুদিন আগেও তারা ঘুরে এসেছেন, দেশের কি অবস্থা সংক্ষেপে তারা বর্ণনা করেছেন। আজকে আপনাদের সকলের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে নিজেরা জিজ্ঞেস করুন, দেশে যারা আপনারা দেখছেন, রেডিওতে যারা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা সকলেই নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, এই মুহূর্তে বা গত বিগত কয়েক বছর ধরে দেশে কি এই কোনো অবস্থা বিরাজ করছে, যে পয়েন্ট কয়েকটি আমি বললাম, যে মানুষগুলো যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীনতার জন্য, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার কোনো একটিও কি বর্তমানে বিরাজ করছে দেশে? কোনো একটিও বর্তমানে দেশে আজকে বিরাজ করছে না। কিন্তু সবচেয়ে একটি বিষয় হলো, দেখেন এই 26শে মার্চ 1971 সালের এই 26শে মার্চে কিন্তু আমাদের মানুষ, দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীনতার জন্য। এই মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস, স্বাধীনতার। এখন ঠিক 1971 সালে 47 বছর পরে 2018 সালে এই মার্চ মাসেই, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই মার্চ মাসেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কি হিসাবে খ্যাতি পেল? স্বৈরাচার হিসাবে খ্যাতি পেল। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি স্বৈরাচার দেশ হিসাবে, স্বৈরাচার সরকার হিসাবে এই অবৈধ সরকারের সময় খ্যাতি পেল। কিন্তু এটি কিন্তু খুব একটা আনএক্সপেক্টেড কোনো ব্যাপার ছিল না। গত 10 বছর ধরে আমরা বলে আসছি যে এই অবৈধ সরকার স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং তারা দেশকে ধীরে ধীরে এমন একটি পর্যায়ে আজকে নিয়ে এসেছে যে আজকে আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী খেতাব দেশের কপালে এসে জুটেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতবারই এই দলটি বর্তমানে যারা জোর করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে, যতবারই দেশ স্বাধীনের পরে এরা দেশের রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, ততবারই কিন্তু তারা সব সময় চেষ্টা করেছে কিভাবে তাদের ক্ষমতাকে ধরে রাখবে, তারা সব সময় চেষ্টা করেছে কিভাবে তারা মানুষের কণ্ঠস্বরকে রোধ করে রাখবে, তারা প্রতিবার চেষ্টা করেছে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন করবে, জোর করে পুলিশ দ্বারা, জোর করে র‍্যাব দ্বারা, জোর করে বিডিআর দ্বারা, তারা প্রতিবার চেষ্টা করেছে কিভাবে দেশের সংবাদপত্রের কণ্ঠস্বর বন্ধ করে রাখবে। পৃথিবীর এখানেই কিন্তু বিএনপির সাথে এই স্বৈরাচারী দলটি
আওয়ামী লীগ নামক স্বৈরাচারী দলটির সবচেয়ে বড় পার্থক্য। আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার রাষ্ট্র পরিচালনা করেছে প্রতিবার আমরা দেখেছি আমাদের দলটি গণতন্ত্রের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। আমাদের দল যতবার রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছে, যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, আমরা চেষ্টা করেছি বহুদলীয় গণতন্ত্র রচিত করতে, আমরা চেষ্টা করেছি সংসদীয় গণতন্ত্রে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে, আমরা চেষ্টা করেছি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে। আজকে পত্রপত্রিকা, বর্তমানে পত্রপত্রিকা দেশে যা লিখতে পারে ঠিক এইরকম একটি পত্রপত্রিকা নিয়ে বিরোধী দল বা সরকার সম্পর্কে যা লিখতে পারে ঠিক এইরকমই একই পত্রিকা নিয়ে আপনি আজকে থেকে 10 বছর আগে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করেছে তখন দেখবেন তারা পত্রিকাগুলো কীভাবে সরকারের সমালোচনা করেছে। তার 10 ভাগের 1 ভাগ বর্তমানে পত্রিকাগুলো করতে সক্ষম নয়। কীভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে রোধ করা যায় সকল রকম প্রচেষ্টা বর্তমানে অব্যাহত রয়েছে এখনো। কিন্তু নেতৃবৃন্দ, দেশে উপস্থিত ভাই বোনেরা, পৃথিবীর বহু দেশেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এইরকম স্বৈরাচারের আবির্ভাব হয়েছে এবং সেই পরিস্থিতিতে দেশকে জনগণকে মুক্ত করতে কিন্তু সাহসী নেতৃত্বও থাকে, একজন সাহসী নেতৃত্বও তৈরি হয়। আমাদেরও এইরকম একজন সাহসী নেতৃত্ব আছেন, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যে 90-এর স্বৈরাচার আন্দোলনের সময় বা আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আজকে দেশে যে সকল ভাই বোনেরা বক্তব্য শুনছেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন যারা সেই সময় আপনাদের সাথে আন্দোলনের সাথে যুক্ত ছিল। পরবর্তীতে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সেই আন্দোলনকে দূর থেকে দেখেছেন অথবা কাছে থেকে দেখেছেন অথবা সেই আন্দোলনের কথা শুনেছেন। সেই 90-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, তার কাছে সব সময় প্রাধান্য পেয়েছে দেশের গণতন্ত্র, তার কাছে সকল সময় প্রাধান্য পেয়েছে মানুষের গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মানুষের শান্তি, দেশের শান্তি, দেশের উন্নয়ন। সেই জন্য আজকে তাকে রাজনীতির মাঠে মোকাবেলা করতে না পেরে এই স্বৈরাশাসন মিথ্যে মামলা দিয়ে তাকে আজকে জেলে বন্দি করে রেখেছে, কিন্তু তারপরেও খালেদা জিয়া তাদের সাথে আপোষ করেনি। সমগ্র দেশবাসী আজকে দেখেছে, সমগ্র বিশ্ববাসী আজকে দেখেছে যে কিভাবে এই স্বৈরাচারী সরকার, এই একনায়ক সরকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই স্বৈরাচারী সরকার কিভাবে আদালতকে প্রভাবিত করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রক্রিয়াকে জটিল বা লম্বা করে নিয়ে যাচ্ছে, বিলম্বিত করে নিয়ে যাচ্ছে। আজ সমগ্র দেশবাসী, সমগ্র দেশবাসী যে আদালত সম্পর্কে শ্রদ্ধা ছিল দেশবাসীর মনে, আজ বর্তমানে আদালতের এই সকল কার্যকলাপের জন্য বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি তাদের আচরণের যে বহিঃপ্রকাশ তারা দেখিয়েছে আদালতগুলো,
সেই নিম্ন আদালত এবং উচ্চ আদালত আজ সমগ্র দেশবাসীর কাছে আল্লাহর সম্পর্কে যে শ্রদ্ধাবাদ ছিল সেই শ্রদ্ধাবাদে আজ প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। আপনারা কি তাই মনে করেন? উপস্থিত নেতৃবৃন্দ, দেশে উপস্থিত ভাই বোনেরা, আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন যে 1958 সাল থেকে 1969 সাল পর্যন্ত বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ক্ষমতার অধিকার ছিল, পূর্ব এবং পশ্চিম উভয় পাকিস্তানে ক্ষমতার অধিকারী ছিল আইয়ুব খান। এই আইয়ুব খানের সময়ও কিন্তু মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। এই আইয়ুব খানের সময়ও কিন্তু মানুষের সার্বিক গণতন্ত্র বলতে কিছু ছিল না। সকল সময় পৃথিবীর সকল স্বৈরাচারদের মধ্যে, সকল স্বৈরাচারী শাসকদের মধ্যে একটি কমন মিল থাকে, তারা তাদের সময় গণতন্ত্র থাকে উপস্থিত, তাদের সময় মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা থাকে অনুপস্থিত, এবং তাদের এই গণতন্ত্রহীন পরিবেশ তাদের এই দুর্নীতি লুটপাট অপকর্ম থেকে দৃষ্টি, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার জন্য তারা সবাই একটি কমন জিনিস করে। কি সেই কমন জিনিস? তারা একটি জিগির তুলে। কি জিগির? উন্নয়নের জিগির তারা তুলে। আজকে ঠিক একইভাবে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের বর্তমানের এই অবৈধ সরকারও, স্বৈরতান্ত্রিক অবৈধ সরকারও একই জিগির তুলেছে। আইয়ুব খানের সময় এখানে মুরব্বী অনেক বেশ অনেক মুরব্বী মানুষ আছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আইয়ুব খানের সময়ও কিন্তু তখনও দেখা যেত যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে সরকারি জনগণের পয়সায় উন্নয়নের নামে কি উন্নয়ন মিছিল করানো হতো। আজকে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নের নামে, তথাকথিত উন্নয়নের নামে উন্নয়নের মিছিল করানো হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে দিয়ে। এখন তাহলে জনগণের পক্ষ থেকে তো আমরা পরিষ্কারভাবে জিজ্ঞেস করতে পারি, পরিষ্কারভাবে জানতে পারি, পরিষ্কারভাবে প্রশ্ন তুলতে পারি যে আইয়ুব খানের ভূত তাহলে কাদের ঘাড়ে সওয়ার করেছে, কাদের ভূত তাহলে কাদের ঘাড়ে সওয়ার করেছে। আমাদের আজকের সভার সভাপতি সাহেব একটি কথা অবশ্য বলে গিয়েছেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, তবে এটি বলছি আমি যে স্বাভাবিকভাবে যার ঘরে রাজাকার বেআই থাকবে তাদের ঘাড়ে আইয়ুব খানের ভূত সওয়ার করা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? এখন নেতৃবৃন্দ, উপস্থিত দেশে উপস্থিত ভাই বোনেরা আসেন, ঠিক আছে, স্বৈরতন্ত্র যারা থাকে তাদের যদি এই তথাকথিত উন্নয়নের জিগিরি থাকে, আসেন তাহলে সামান্য সংক্ষেপে, কারণ বলে তো শেষ করা যাবে না, সংক্ষেপেও যদি আমরা আলোচনা করি তাহলে কি তথাকথিত উন্নয়ন, এই যে উন্নয়ন উন্নয়ন করে আসেন, দেখি সংক্ষেপে আমরা কি উন্নয়ন তারা করেছে, কোন দিক দিয়ে আপনি ধরবেন, বাংলাদেশের কোন সেক্টর নিয়ে আজকে আমরা কথা বলবো, কোন এমন কোন সেক্টর আছে, এমন কোন সেক্টর এই অবৈধ সরকার বাদ রাখেনি ধ্বংস করে দেওয়ার জন্য যে তারা চেষ্টা করেনি। আজকে প্রথমেই যদি আমরা শুরু করি শিক্ষা ব্যবস্থা দিয়ে, আজকে শিক্ষা ব্যবস্থার, শিক্ষার সম্পূর্ণভাবে, শিক্ষার আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে আজকে মেরুদণ্ড এরা ধ্বংস করে দিয়ে, প্রশ্নপত্র ফাঁস এবং নকল এই দুইটি দিয়ে তারা সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে যেসব কোমলমতি শিশুরা আছে তাদেরকে, এমনকি ক্লাস ওয়ানের, ক্লাস ওয়ান টু এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রের পাতায় দেখতে পাচ্ছি যে আজকে সেগুলো ফাঁস হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে? অবশ্য এই যে স্বৈরাচারী দলটি
আওয়ামী লীগ নামক স্বৈরাচারী দলটি, এদের নেতা নেত্রীদের অবশ্য এতে কিছু যায় আসে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তাদের কিছু আসে যায় না। কেন আসে যায় না? কারণ তাদের সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা, তারা তো চুরির পয়সায় বিদেশেই লেখাপড়া করছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে চুরির পয়সায় লেখাপড়া করছে? নিশ্চয়ই মনে আছে এই অবৈধ সরকারের, স্বৈরাচার অবৈধ সরকারের তথাকথিত যে শিক্ষামন্ত্রী আছে, সে তো নিজেই কয়েকদিন আগে বলেছে যে আমরা সবাই চুরি করি, বলেছে না? পত্র পত্রিকায় এসেছে, সেই বলেছে যে তাদেরকে, তার মন্ত্রণালয়ের লোকজনকে বলেছে, হ্যাঁ আপনারা ঠিক আছে ইয়ে নেন, ঘুষ নেন, লিমিটের পরিমাণের ঘুষ নেন, এই কথা বলতে গিয়ে আবার বলেছে হ্যাঁ চুরি আমরা সবাই করি। তার মানে কি স্বীকার করলো সে এবং তার সহকর্মীরা, অর্থাৎ এই অবৈধ সরকারের যে ক্যাবিনেট, তারা সবাই চোর। চোর যদি, চোরের সহকর্মী একজন মন্ত্রী, অবৈধ মন্ত্রী, সেই যদি চোর বলে থাকে এবং সেই যদি বলে থাকে আমরা সকলে চুরি করি, তাহলে তো আমাদেরকে বুঝে নিতে হবে এবং ধরে নিতে হবে যে সে এবং অন্য মন্ত্রী সকলে চোর। তার মানে এই চোরদের, তারা চুরি করে, তারা চুরি করে, তাদের এই চুরির অর্থ দিয়ে তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পড়াচ্ছে। তাহলে যে শেখ স্যার তো বলেই ছিলেন, শেখ স্যার তো সে সময় বলেই ছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চুরি। এখন শেখ মুজিবের মেয়ের অবৈধ সরকারের আরেক মন্ত্রী, সে নিজে বললাম আমরা, চোরদের শিক্ষা ব্যবস্থা কেমন, চোর সরকারের শিক্ষা ব্যবস্থা কেমন, সংক্ষেপ আলাপ হলাম। যেই শিক্ষা ব্যবস্থায় নকল থাকে, যেই শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস থাকে, সেখানে শিক্ষা বলে আর কিছু থাকে না। যদি অর্থনীতি নিয়েও আলাপ করতে হয় তাহলে বলতে হবে, তাহলে বলতে হবে বাংলাদেশের, বাংলাদেশের আসছি সে প্রসঙ্গে, রাবিশ বলেন বোগাস বলেন সে প্রসঙ্গে আসছি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে। এখন কিছুদিন আগে সিপিডি নামক একটি প্রতিষ্ঠান, তারা সিপিডি নামক একটি প্রতিষ্ঠান, তারা কিছুদিন আগে, কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তারা রিপোর্ট প্রকাশ করেছিল যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে বাংলাদেশে নিম্ন আয়ের 5% জনগোষ্ঠীর আয় ছিল 1700 টাকা, যা 2016 সালে কমে হয়েছে 733 টাকা। অর্থাৎ গত 6 বছরে দেশে গরিব মানুষের আয় কমে গিয়েছে। আর যারা বিভিন্নভাবে অসৎ উপায়ে অর্থ অর্জনের মাধ্যমে ধনী হয়েছে, তাদের আয় বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই চোর দ্বারা পরিচালিত কোনো সরকার বা তাদের সময় এটি হওয়া স্বাভাবিক। আমরা আজকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটির পর একটি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ফার্মার ব্যাংক, বেসিক ব্যাংক, হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকগুলো থেকে লোপাট হয়ে যাচ্ছে। এই টাকাগুলো কার টাকা? জনগণের টাকা এই টাকাগুলো। অথচ হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকগুলোতে লোপাট হয়ে যাচ্ছে। পত্রিকার খবরে এসছে যে আপনি চেক নিয়ে যদি ব্যাংকে যান, সেই চেক ব্যাংক ক্যাশ করতে পারে না। এতই যদি উন্নয়ন হয়ে থাকে অর্থনৈতিকভাবে, তাহলে আজকে ব্যাংকে চেক নিয়ে গেলে কেন চেকের টাকা পাওয়া যায় না? তাহলে আজকে ব্যাংকগুলো কেন একের পর এক ধসে পড়ছে? এটি কি বলতে পারবে কেউ? একমাত্র বলতে পারবে এর উত্তর কারা? বলতে পারবে কারা? কোন কাদের সরকার? চোরের সরকার বলতে পারবে একমাত্র। শুধু শুধু কি ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে? 30 লক্ষ মানুষের যে শেয়ার মার্কেট, কয়েক বছর আগে 30 লক্ষ মানুষের বিনিয়োগকৃত ছোট ছোট সাধারণ মানুষের কষ্ট অর্জিত বিনিয়োগের টাকা হঠাৎ করে একদিন 1,00,000,000,000 টাকা একদিন তারা গায়েব করে ফেলল। এবং যখন সেই স্ক্যান্ডেলের, সেই কেলেঙ্কারের রিপোর্ট যখন জমা হলো, সেই রিপোর্ট শেয়ার অথরিটি তৈরি, শেয়ার মার্কেটের অথরিটি তৈরি করে জমা দিল সরকারের কাছে, কি এই অবৈধ সরকার কি বলল? এই অবৈধ সরকারের রাবিশ মন্ত্রী সে কি বলল? যে এটি প্রকাশ করা যাবে না,
স্বাভাবিকভাবে কেমন করে প্রকাশ করবেন? যদি আরো বড় কোন এক চোরের নাম প্রকাশিত হয়ে যায় স্বাভাবিকভাবে রিপোর্ট প্রকাশ করা যাবে না। জনগণের চুরি, জনগণের টাকা চুরি করে আর কোনো বড় চোরের নাম যদি প্রকাশ হয়ে যায় স্বাভাবিকভাবেই বড় চোর তো ছোট চোরকে বা ছোট চোর বড় চোরকে তো প্রোটেকশন দিবে। গত পরশুদিন বিবিসিতে আরেকটি সংবাদ প্রচারিত হলো। কি সংবাদ প্রচারিত হলো? যে বাংলাদেশ ব্যাংকের যে 800 কোটি টাকা পাচার করে ফেলল বিদেশে ডিজিটাল কায়দায়, ডিজিটাল পদ্ধতিতে যে পাচার করে ফেলল, সেই টাকা চুরির হোতারা, ছোট ছোট হোতারা এখনো বাংলাদেশ ব্যাংকের ভিতরেই রয়ে গিয়েছে। তাহলে এটি কি জনগণের কাছে এখন পরিষ্কার নয় যে যদি সরকার শেল্টার না দেয় তাহলে সেই লোকগুলো যারা এই চুরির সাথে জড়িত তারা কেমন করে এখনো ভিতরে বর্তমান হয়ে গিয়েছে? এবং এই জন্যই তারা বর্তমান রয়ে গিয়েছে কারণ ওই ছোট ছোট চোরগুলো জানে যে উপরের বড় চোর কারা। জনগণের 800 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এটি জানে বলেই তারা এখন তাদেরকে কিছু করতে পারছে না, করছেন না। আসেন এরপরে উন্নয়ন। এখন উন্নয়ন, আপনারা এখানে অনেকেই আছেন দেশে, যারা দেশের ভাই বোনেরা দেখতে পাচ্ছেন, যারা ঢাকা শহরে থাকেন, ওই ভিআইপি ঢাকা শহরের ভিআইপি রোড এবং কয়েকটি রাস্তাঘাট ছাড়া বাকি অন্য রাস্তাঘাটগুলোর কি অবস্থা সেটি সাধারণ মানুষ প্রতিদিন টের পায়। বাকি অন্য রাস্তাগুলোর বর্ষাকাল বলেন, শুকনার সময় চলতে সাধারণ মানুষের কি অবস্থা, অবর্ণনীয় অবস্থা হয় সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই গেলে দেখা যায়। সোশ্যাল মিডিয়া খুললে এখনও সেখানে ছবিগুলো আছে, পত্রপত্রিকা খুললে এখনও সেখানে ছবি আছে যে বর্ষার সময় কোমর, বুক, মাথা সমপরিমাণ পানি চলা যায় না, শুকনার সময় বড় বড় রাস্তার মধ্যে গর্ত চলা যায় না। শুধু ঢাকা শহরে যদি এই অবস্থা থাকে তাহলে হাইওয়ে বা মোটরওয়ে বলে এই দেশে যেগুলো পরিচিত সেইগুলোর কি অবস্থা? তাহলে চিটাগাং বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, বরিশাল বলেন, সিলেট বলেন, সেই শহরগুলোর কি অবস্থা এটি সহজেই অনুমান করা যায়। শুধু তাই নয়, এইখানে যেই লোক, এখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বে একজন নিয়োজিত আছে, যেই নামেই বলেন নিয়োজিত একজন আছে, সেই লোকের, এখন আসেন ওই যে তথাকথিত শিক্ষামন্ত্রী কি বলেছিল জানে? সহনীয় পর্যায়ে বলেছিল। আরেকটা বলেছিল আমরা সবাই চোর, এবার আসেন উন্নয়নের এই যে রাস্তাঘাটের উন্নয়নের সংক্ষিপ্ত একটা চিত্র বলি আপনাদেরকে। বিশ্ব ব্যাংকের সমীক্ষায় দেখা গেছে যে অবকাঠামো অর্থাৎ ব্রিজ, কালভার, রাস্তা এইসব নির্মাণে বাংলাদেশের ব্যয় সবচেয়ে বেশি। ভারতে 1 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হয় 11 লক্ষ থেকে 13 লক্ষ ডলার, চীনে ব্যয় হয় 13 লক্ষ থেকে 16 লক্ষ ডলার, ইউরোপের দেশগুলোতে, আপনারা ইউরোপে আছেন আমরা সবাই জানি সমগ্র ইউরোপই পৃথিবীর মধ্যে ব্যয়বহুল দেশ, ইউরোপের দেশগুলো অত্যন্ত ব্যয়বহুল, এই দেশগুলোতে খরচ হয় প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে, পাহাড়ি উঁচা নিচা পাহাড় টাহাড় কেটে অনেক স্বাভাবিকভাবে খরচের ব্যাপার, এই দেশগুলোতে খরচ হয় প্রতি কিলোমিটার 35 লক্ষ ডলার। জানেন বাংলাদেশে কত খরচ হয়? বাংলাদেশে চার লেন উন্নত করতে রংপুর হাটিকুমুর থেকে মহাসড়কের 1 কিলোমিটারের জন্য 66 লক্ষ ডলার তারা ব্যয় ধরেছে। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা সিলেটের, ঢাকা সিলেট মহাসড়কে প্রতি কিলোমিটার 70 লক্ষ ডলার, ঢাকা মাওয়া সড়কে 1 কোটি 19 লক্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 25 লক্ষ ডলার এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 25 লক্ষ ডলার। ইউরোপ থেকে খরচ বেশি,
রাস্তাগুলোকে কি আপনারা আপনাদের কাছে মনে হয় যে গত 10 বছরে এই অবৈধ সরকারের আমলে, এই স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশে যারা আছেন, যারা বক্তব্য দেখছেন বা শুনতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাতায়াত করেন দেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের প্রয়োজনের কাজে, আপনাদের কি কাছে একবারও মনে হয়েছে যে এত টাকা খরচ করার বিনিময়ে যে রাস্তার উপর দিয়ে আপনারা চলাচল করছেন সেই রাস্তাগুলো আপনাদের চলাচলের উপযুক্ত উপযুক্ত নয়? তার মানে এটি আরেকটি বড় চোরের সাক্ষাৎ পেলাম আমরা, এই মন্ত্রণালয়ের একজন বড় চোর। অবশ্য কিছুদিন আগে দেখেছি ইনশাল্লাহ তাদের পতন কিছুদিন পরে হবে, এই টাকাগুলো জনগণ, হ্যাঁ রাস্তার মধ্যে ধান কে এখন এখন এই যে এই ভদ্রলোক কি নাম বললেন, এই যে সড়ক আচ্ছা, এই এই ভদ্রলোক, এই ভদ্রলোক সম্পর্কে কিছুদিন আগে আমরা ফেসবুকে আবার দেখলাম, ইনশাল্লাহ অচিরেই তার নামে নারী নির্যাতনের মামলা করা হবে। এবং স্বাভাবিকভাবে কিছুদিন আগেই আপনারা দেখেছেন, এবং সময়ে সময় ইতিহাস থেকে আরম্ভ করে পত্রপত্রিকার নিউজ থেকে আরম্ভ করে সময়ে সময়ে আমরা দেখেছি যে এই স্বৈরাচারী দলটি যতবারই যখনই বাংলাদেশ পরিচালনা করেছে ততবার কোনো সময় বাংলাদেশের নারীরা নিরাপদ ছিল না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই লোক সম্পর্কে, এই লোকের সম্পর্কে কয়েকদিন আগে যেই ফেসবুকে যেই রিপোর্ট এসেছে তাদেরই একজন নারী নেত্রী যেই বক্তব্য প্রকাশ করেছে। এবং শুধু তাই নয়, এই কথার আরো সত্যতা হচ্ছে কয়েকদিন আগে তারা খুব ঢাক ঢোল পিটিয়ে ঢাকায় একটি জনসভা করেছিল, সেই হ্যাঁ জি 7ই মার্চ একটি জনসভা করেছিলেন। সেই জনসভায় যাওয়ার সময় তাদের এই নেতাকর্মীরা কিভাবে দেশের ওইখান দিয়ে হেঁটে যাওয়া কিছু মা বোনকে কিভাবে তারা লাঞ্ছিত করেছিল, এটি বাংলাদেশের জনগণ বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পরদিন পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। কাজে যেই দলের নেতা নিজেই এই কাজ করতে পারে, সেই দলের নেতাকর্মীরা যে করতে পারে খুব স্বাভাবিকভাবে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। এবং যারা নিজের দেশের মা বোনকে সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে জানে না, যেই দলের নেতাকর্মীরা, আর যাই হোক তাদের কাছ থেকে দেশের মানুষ কখনো ভালো কিছু আশা করতে পারে না। আজকে এই হলো তাদের সড়কের উন্নয়নের অবস্থা। আসেন, একটি শব্দ বলে তারা বাংলাদেশের মানুষকে প্রথম দিকে খুব বিভ্রান্ত করেছে, কি সেই শব্দ? ডিজিটাল 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 বাংলাদেশ। এখন এই স্বৈরাচারী সরকার, এই অবৈধ সরকার, এই চোরের দল ডিজিটাল নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, সংক্ষেপে আপনাদের সামনে আজকে আমি বলতে চাই, তুলে ধরছি সংক্ষেপে। বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস 2018-তে বিশ্বের 190 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 177 নম্বর, এখানেও সেঞ্চুরির উপরে মেরে দিয়েছে। এবং এই ডিজিটালের ক্ষেত্রে এই যে 177 নম্বর, উল্লেখ্য যে পৃথিবীতে কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে এবং আফ্রিকার কিছু দেশ আছে যাদের অবস্থান এই ক্ষেত্রে আমাদের উপরে, জাতিসংঘের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2017-তে বাংলাদেশের অবস্থান এই ডিজিটালের ক্ষেত্রে 176টা দেশের মধ্যে 147 নম্বর, এখানেও সেঞ্চুরির উপরে মেরে দিয়েছে তারা। আমাদের ঠিক উপরে কোন দেশগুলো জানেন? এই ক্ষেত্রে আমাদের উপরে সেনেগাল, নাইজেরিয়া, গাম্বিয়া, সুদান এবং জাম্বিয়া। সুইজারল্যান্ডের IMD পরিচালিত ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস এর র্যাঙ্কিংয়ে 2017 সালে তথ্য প্রযুক্তির অগ্রসর বিশ্বের তথ্য প্রযুক্তিতে অগ্রসর বিশ্বের যে সকল দেশ অন্তর্ভুক্ত
তার মধ্যে বাংলাদেশের নাম নেই, তার মধ্যে বাংলাদেশের নাম নেই। অথচ অথচ প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন দেশ থেকে বিদেশ থেকে উপস্থিত, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়ের শুভাকাঙ্ক্ষী, আপনাদের কাছে এখন যেই কথাটা বলবো এটা যেরকম কষ্টদায়ক সেরকম মানে চমকে ওঠার মতো। এই বর্তমান অর্থ বছরে এই খাতে, এই যে আপনাদের অল্প কয়েকটা সমীক্ষা বললাম, যদি সমীক্ষা বলতে হয় আমার কাছে বিশ্বের এই যে তাদের ডিজিটাল ডিজিটাল এটার 35টা সমীক্ষার রিপোর্ট আমার কাছে আছে, 35টা সমীক্ষার রিপোর্ট, কোনো জায়গায় তারা 100 উপরে না, সবগুলা তারা ছক্কা মেরেছে 100 নিচে। হয়তো দেখা যাবে 150টা দেশের উপরে সমীক্ষা আছে, সেখানে আমরা 147, 148, 145 এইরকম, আমাদের উপরে 100-100 দেশ হয়ে গেছে। এই খাতে বর্তমান অর্থ বছরে তারা বরাদ্দ রেখেছে 9,245 কোটি টাকা, এবং বিশ্বাস করেন প্রিয় দেশ থেকে যারা দেখছেন, প্রিয় ভাই বোনেরা, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষীরা, বিশ্বাস করেন এই আপনাদের এই 9,245 কোটি টাকার অধিকাংশই সুন্দরভাবে ডিজিটাল ওয়েতে কয়েকদিনের মধ্যে আত্মসাৎ হয়ে যাবে। আসেন এরপরে যদি দেখতে হয় বিদ্যুৎ, আমি যখন আসছিলাম এই মঞ্চে মিটিংয়ে আসছিলাম, আমি আমার আসতে লাগে প্রায় আসতে লেগেছে প্রায় 2 ঘন্টার মতো, তাই না? 2 ঘন্টার মতন আমাদের লেগেছে আজকে, অনেক দূর থেকে আসতে হয় যেহেতু আমাকে, 2 ঘন্টার মতন লেগেছে আমার আসতে। আসার সময় আমি ঢাকা শহরে ফোন করেছিলাম, আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছে আমি ফোন করেছিলাম, ঢাকা শহরে ফোন করেছিলাম আমি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি তো বহু বছর যখন দেশের বাইরে আছি, এখন তো শুনি দেশে বলে বিদ্যুৎ থাকে না, এই বিদ্যুৎ বলে সবসময় থাকে, এই যে অবৈধ সরকারের বিভিন্ন মন্ত্রীদের, তথাকথিত মন্ত্রীদের, অবৈধ মন্ত্রীদের বক্তৃতা বিবৃতিতে শুনি এখন বলে আর বিদ্যুৎ যায় না। তো বিদ্যুৎ কি যায় না, বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে? আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি বাসাবতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি, যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়েকটি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাদ সরকার। সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার। আমার সামনে একটি কাগজ আছে, এখানে একটি রিপোর্ট লেখা আছে, রিপোর্টটি কি, দুটি কম্প্যারিজন রিপোর্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এবং দুটি কিন্তু এই অবৈধ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য। কি সেই তথ্য, পিছনে যারা আছেন একটু মন দিয়ে শুনবেন, এটা গুরুত্বপূর্ণ তথ্য, পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ তথ্য বলছি একটা। 4 ডিসেম্বর 2016 কালের কণ্ঠ পত্রিকা, তারা বলেছে যে 15,000 মেগাওয়াটের মাইল ফলকে দেশ, মেগাওয়াটের মাইল ফলকে বাংলাদেশ। আচ্ছা ভালো কথা, কবে বলেছে? 4 ডিসেম্বর 2016, অর্থাৎ আজকে থেকে প্রায় 2 বছর আগে, রিসেন্ট কয়দিন আগে বিদ্যুৎ মন্ত্রণালয় তথ্য দিয়েছে 19 মার্চ 2018 সরকার কর্তৃক প্রদত্ত তথ্য,
বিদ্যুৎ উৎপাদন এই প্রথম 10,000 মেগাওয়াট। দুই বছর আগে বলল 15,000 মেগাওয়াট, দুই বছর পরে বলে 10,000 মেগাওয়াট। এদেরকে কি বলবেন বলেন তো? উপস্থিত ভাই বোনেরা, আপনারা তো শুনতে পাচ্ছেন না, কি বলবেন আপনারা? নিজেরা বলে ফেলুন। চোর বলবেন, ডাকাত বলবেন? ২০১৭-১৮ অর্থ বছরে বিদ্যুতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 21,118 কোটি টাকা। বাংলাদেশের মানুষ ঢাকা শহর থেকেই যদি শুরু করি, প্রতিদিন লোডশেডিংয়ের আওতায় পড়ে যাচ্ছে, লোডশেডিংয়ের যন্ত্রণায় ভুগছে। গ্রাম দেশের মানুষের কথা নয় বা দিলাম, কী করে আর বলবো, সেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না প্রতিদিন। যদি একটি সরকার এতই ভালো হয়, এতই সৎ হয়, তাহলে কেন আইন করা হলো যে এই যে টাকা খরচ হচ্ছে এই টাকা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না? কেন আইন পাশ করা হলো যে এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে কখনো কোনো কেস করা যাবে না? আইন করে কেন বন্ধ করতে হচ্ছে কেস? কারণ কারণ ওই যে 21,000 কোটি টাকা ঘাপলা। আজ পর্যন্ত এখানে প্রায় 40,000 কোটি টাকা কুইক রেন্টালে গচ্ছা দিয়েছে এই অবৈধ সরকার। এটি গচ্ছা দিয়েছে জনগণের টাকা, কিন্তু গচ্ছিত হয়েছে ওনাদের পকেটে, ওনাদের পকেটে গচ্ছিত হয়েছে, ওনাদের লোকজনের পকেটে। উন্নয়ন যা হয়েছে ওই গুটি সংখ্যক হাতে গোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের চিত্র তো আপনাদেরকে বললাম, সেটি ঢাকা শহর বলেন, সমগ্র বাংলাদেশ বলেন, বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, ডিজিটাল বলেন, ইন্টারনেট বলেন, কোনটিরই উন্নয়ন হয়নি। তথ্য প্রমাণ সব কিছু দিয়ে আপনাদের সামনে হাজির করা হলো। যার ভুক্তভোগী আপনারা, যার ভুক্তভোগী প্রিয় দেশবাসী আপনারা যারা দেশে আছেন, প্রিয় ভাই বোনেরা, এখন এখন এই যদি হয় বিদ্যুতের অবস্থা, এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা, তাহলে তাহলে আসেন এরপরে এরপরে এই সরকারকে মানুষ আর কি দেখতে চায়? না, মানুষ দেখতে চায় না। কিন্তু এরা জানে, এরা জানে যে এদের পিছনে মানুষের, সাধারণ মানুষের সমর্থন নাই, কারণ এদের লুটপাট, এদের অত্যাচার, এদের অনাচারের জন্য। শুধু এখানেই শেষ নয়, এদের এই যে লুটপাট অনাচার, এর সাথে নতুন করে তৈরি হয়েছে খুন গুণ। এদের আরেকটি কাহিনী হচ্ছে খুন গুণ। আমাদের শত শত নেতা কর্মীকে এরা খুন গুণ করেছে। আমাদের প্রায় 17-18-20 লক্ষ নেতাকর্মীকে দেশে তারা মামলা হামলা দিয়ে তারা জর্জরিত করে রেখেছে। শুধু আমাদের নেতাকর্মী নয়, শুধু আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক নয়, দেশের বহু সাধারণ মানুষ এই দলটির, এই দলটির বিভিন্ন শ্রেণীর তথাকথিত নেতাকর্মীদের হাতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, হচ্ছে এবং বর্তমানে হয়েছে। বহু বহু সংখ্যালঘু পরিবারের জায়গা, সম্পদ, ব্যবসা তারা আত্মসাত করেছে। কাজেই এদের হাত থেকে, এদের হাত থেকে আমাদেরকে, এই 20 কোটি মানুষকে আজকে রক্ষা করতে হবে। আমাদের এই 55,126 বর্গমাইল এলাকার এই ভূখণ্ডকে এই হায়নার হাত থেকে বলেন, এই ব্যাংক ডাকাতের হাত থেকে বলেন, এই চোরদের হাত থেকে বলেন, এই স্বৈরা শাসকদের হাত থেকে, স্বৈরা শাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই দায়িত্ব অতীতে যেভাবে আপনারা পালন করেছেন, অতীতে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ঐক্য বজায় রেখে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেছেন, আমি বিশ্বাস ইনশাআল্লাহ
ভবিষ্যতেও সেটি করতে সক্ষম হব আমরা। আমাদের উপরে আমাদের দিকে জনগণ তাকিয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর দিকে, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আজকে তাকিয়ে আছে, তারা পরিত্রাণ চাচ্ছে। এখন আমরা গত 10 বছর যাবৎ আমাদের আন্দোলনকে ধীরে ধীরে এই পর্যন্ত নিয়ে এসেছে। আজকে আমাদের নেত্রীকে তারা বন্দি করে রেখেছে। এখানে অনেক বক্তা বলে গেছেন আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে গণতন্ত্রকে বন্ধ করে রাখা। আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে মুক্ত কণ্ঠস্বরকে দাবিয়ে রাখা, বন্ধ করে রাখা। আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে মানুষের ন্যায় বিচারের অধিকারকে প্রতিষ্ঠিত হতে না দেওয়া। কাজেই আজকে খালেদা জিয়া এবং গণতন্ত্র সমর্থক হয়ে গিয়েছে। আজকে আজকে যেভাবেই হোক আমাদেরকে আন্দোলনের মাধ্যমে, কৌশলী আন্দোলনের মাধ্যমে আজকে আমরা খালেদা জিয়াকে বের করে আনব, আমরা বের করে আনব আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, আমরা আমরা বের করে আনব, সর্বোপরি আমরা বের করে আনব বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে মুক্ত বাক স্বাধীনতায়, তাদেরকে বের করে আনতে হবে। আজকে বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই নিরাপত্তাহীনতা থেকে তাদের নিরাপত্তা বোধের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে তারা এনশিওর হতে পারে, যাতে করে তাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে এবং দিতে পারে একটিমাত্র দল বাংলাদেশে, সেটি হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী। আজকে আজকে এই ছাপ মহান 26শে মার্চে আমাদের সকলকে, আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিছনে রাজনীতি করি, আমাদের সকলকে একটি কথা আজকে মনে রাখতে হবে, একটি প্রতিজ্ঞা আজকে আমাদের সকলকে নিতে হবে। সেই প্রতিজ্ঞা হচ্ছে যে জনগণ যে বিশ্বাস, যে আস্থা আমাদের উপরে রেখেছে, সেই বিশ্বাস এবং আস্থা যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি, তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে কৌশলে আগাতে হবে। আমরা দেখেছি অতীতে আমাদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনের ভিতরে যেভাবেই হোক তারা ঢুকে সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে তারা এই স্বৈরশাসক, এই স্বৈরাচারী, এরা যাতে ভবিষ্যতে এই কাজটি করার সুযোগ না পায়, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এবং আমাদেরকে মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি নির্দেশনা, একটি আহ্বান, একটি বাণী আমাদেরকে মনে রাখতে হবে যে এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণের সমর্থন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারস্পরিক ঐক্য। আমাদেরকে এই মুহূর্তে, এই ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে অবশ্যই এই পারস্পরিক ঐক্যকে আরো মজবুত করতে হবে, আরো দৃঢ়। এই ঐক্যকে দৃঢ় করার মধ্যে মাধ্যমে আমাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব দেশকে এই অরাজক পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা, দেশের মানুষকে, দেশের মানুষকে মুক্তি দেওয়া। 1971 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল। আজকে আজকে আপনাদের সকলকে এখানে যারা উপস্থিত আছেন, যারা দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং রেডিওর মাধ্যমে আমার বক্তব্য শুনতে চান, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আজকের এই 26শে মার্চ 2018 সালের 26শে মার্চে আসুন আমরা সকলে মিলে আরেকটি মুক্তিযুদ্ধের সূচনা করি, আরেকটি মুক্তিযুদ্ধের কি সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য, সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য গণতন্ত্রকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে, যে কণ্ঠস্বরকে, মানুষের যে মুক্ত কণ্ঠকে এরা ডিজিটাল আইনের মাধ্যমে বন্ধ করে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়, সেই কণ্ঠস্বরকে আবার মুক্ত করে আনতে হবে, মানুষের
যে গণতান্ত্রিক অধিকারকে এরা আটকে রেখেছে সেই অধিকারকে আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, নিরাপত্তার সাথে চলতে পারে। আজকে আপনাদের সকলকে এই মুক্তিযুদ্ধে শরীক হবার আহ্বান রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আমাদের যুদ্ধে জয়লাভ ইনশাআল্লাহ করবই। আল্লাহ বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বক্তব্য শুনলাম। ধন্যবাদ জনাব প্রিয় নেতা, আপনার দীর্ঘদিন দেশের আমরা বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে প্রিয় নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লন্ডন মহানগর শাখার পক্ষ থেকে টি শার্ট উপহার দিচ্ছেন সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম এবং জনাব আবেদ রাজা সাহেব। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে এই সভার সংগ্রামী সভাপতি আমাদের যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশের বাইরে দেশের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে গড়েছিলেন, যার উচ্চ ঘটে সব পড়ে যাও।
আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ভাইয়ের সাথে কথা বলবো। মালেক ভাইয়ের সাথে কথা বলার পরেই আমরা আজকের আজকের যে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে তা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যে গণতন্ত্রের মূলমন্ত্র এবং বিচার বহির্ভূত আজকে বাংলাদেশের শীর্ষক আলোচনা সভায় এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের জাতি সম্পর্কে দেশ নেতা তারেক রহমান, দেশের তারুণ্যের অহংকার, যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি যে মেসেজটুকু দিয়েছেন আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে এইটুকু এভাবেই যেন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের স্বায়ত্তশাসনকে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এবং দেশমাতা বেগম খালেদা জিয়াকে যতক্ষণ পর্যন্ত না ফেঙ্গারু কোর্টের কর্তৃক আয়োজিত এই যে মিথ্যে মামলায় কারারুদ্ধ করে রেখেছে অবৈধ সরকার, এরই প্রতিবাদে এর থেকে ওনাকে মুক্ত করতে হবে, এটাই আজকের প্রত্যাশা। আমি হামিদ ভাই আছেন, হামিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগে আপনারা আমাদের দলের প্রধান তারেক রহমান সাহেবের অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছেন। আমরা আশা করি তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের সমস্ত অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। জানি দেশের মধ্যে আপনারা অত্যন্ত কষ্টে আছেন, তারপরেও এই জগদ্দল পাথরকে সরাতে হলে আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। সুতরাং আজকে দেশনায়ক নির্দেশ দিয়েছেন যে আজ থেকে আওয়ামী লীগকে সরানোর জন্য নতুন একটি আন্দোলনের সূচনা হলো, সেটি হলো গণতন্ত্রের আন্দোলন, সেটি হলো শেখ হাসিনা মুক্ত আন্দোলন, সেটি হলো আওয়ামী মুক্ত আন্দোলন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাদেক। আজকে দেশনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সর্বশেষে যে বক্তব্য দিয়েছেন, আমাদের ঐক্য এবং আজকে সারা বাংলাদেশি ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতো বসে আছে অবৈধ স্বৈরাচারী সরকার, বিশ্ব স্বীকৃত সেই সরকারের পতনকে ত্বরান্বিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই এবং সেই আন্দোলনের মাধ্যমেই আমরা অচিরেই সেই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে আনব এবং দেশের মানুষের মাটি এবং বাত ও বুথের অধিকার আবারও আমরা পুনরুদ্ধার করব। এই মেসেজ আমরা বিশ্ববাসীকে আমরা আজকের এই সভা থেকে জানিয়ে আমাদের নেতা সবাইকে জানিয়ে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। ধন্যবাদ।